গ্রিড বিপর্যয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে পিজিসিবির দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এরা একজন সহকারী প্রকৌশলী এবং অপরজন উপ-সহকারী প্রকৌশলী, জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান প্রতিমন্ত্রী। পার্সনের গাফলতি আছে, এটা হলো তিনটা ইস্যুর মধ্যে একটা ইস্যু। সো আজকের মধ্যে আমি বলা হয়েছে যে এলএলডিসি, বিশেষ করে পিজিসিবির যে দুজনকে আইডেন্টিফাই করা হয়েছে তাদেরকে সাসপেন্ড করার জন্য, এবং পরবর্তীতে আমরা চাচ্ছি যে ডিস্ট্রিবিউশন কোম্পানিতে যে ব্যক্তিগুলো রিসপন্স করে নাই প্রপারলি পিজিসিবির কথার উপর, এবং তারা যারা রিসপন্সিবল ফর দ্যাট তাদেরকে আইডেন্টিফাই করে আগামী এক সপ্তাহের মধ্যে তাদের নাম দিয়ে তাদেরকে সাসপেন্ড করা।